রাজকন্যা, আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, তারপর তারপর সব শেষ, সব থাকবে শুধু শান্তি আর শান্তি। রাজকন্যা, রাজকন্যা কথাটা বলো, রাজকন্যা সাড়া দাও। যোদ্ধা, এই তো, এই এই তো আমি। যোদ্ধা কথা বলো, কথা বলো রাজকন্যা। আমি কথা বলো, কথা বলো রাজকন্যা, 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 কামিনী, কামিনী, ধ্বংস করে দেবো। দিদিমা,
তোর মধ্যেই থাকবে না ওই পেরান ভোমরা মানেই তো আমি বন্ধু তুমি এসো আমার ঠান্ডির তুমি খেয়াল রেখো তুমি বুড়িমা আমি তোমার কথাই তো ভাবছিলাম বুড়িমা রোহিণী পেরেছে পেরেছে সে রোহিণী রোহিণী কি পেরেছে ওই দেখো রোহিণীর কাছে এখন প্রাণ ভোমরা আমার এতদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে কি তোমার স্বপ্ন হ্যাঁ আমার আমারও তো স্বপ্ন ছিল বুড়িমা কামিনীকে পরাজিত হতে দেখতে বেশ এরপর প্রাণ ভোমরা দিয়ে কামিনী আর জ্যোৎস্নার প্রাণ কি করে আলাদা হবে সে কথা শুধু আমিই জানি শুধু আমি ওকে কালনাগিনী তোমার পায়ে রক্ত উত্তর দাও রক্ত কিসের এভাবে সবকিছু আমার হাত ছাড়া হতে পারে না আমি হিসেবে খুব কাঁচা কামিনী তাই তোমার পাপের হিসেব আমি রাখি আজ তুমি যে অন্যায় করেছ তা ক্ষমার অযোগ্য তুমি এক নাতনির থেকে তার দিদাকে কেড়ে নিয়েছ তোমার পাপের শাস্তি আজ আমি দেব না আমার বন্ধু দেবে বন্ধু Thank you.
না কামিনী, এটা হলো ভয়ঙ্কর মকরমুখী খাঁচা। বের হওয়ার পথ দেখা গেলেও বেরোতে তুমি পারবে না, খাঁচার মুখ বন্ধ হয়ে যাবে, আর ওই ধারালো দাঁতগুলো তোমায় পিষে পিষে মারবে। তোমার পাপের বোঝা অনেক, তাই অত সহজে নয়। তোমায় আমি কষ্ট দিয়ে তিলে তিলে মারব কামিনী। বন্ধু, চিন্তা করো না বন্ধু, এই বদ্ধভূমি আমার শক্তি দ্বারা সুরক্ষিত, আর সঙ্গে ওই মকরমুখী খাঁচা। আমার অতিথি হয়ে কামিনী এখানে বেশ ভালোই থাকবে। কি বুড়িমা, তোমার চোখে সন্দেহ দেখছি যে? কার জন্য সন্দেহ শুনি? আশা করি আমার জন্য নয়। সন্দেহ নয় কালনাগিনী, আমি প্রশ্ন করছি, উত্তর দাও। আঘাত আমার পায়ে নয়, হাতে। তুমি তো জানো বুড়িমা, রোহিণীকে রক্ষা করতে গিয়ে আমাকে সব সময় সতর্ক থাকতে হয়, আমার শক্তি ক্ষয়ও হয়, তার মূল্য যদি দু ফোঁটা রক্ত দিয়েও দিতে হয় তাই সই। আমার ভুল বুঝো না কালনাগিনী, আসলে আমি একটা খারাপ আভাস পাচ্ছি। বারবার মনে হচ্ছে ভয়ানক অনর্থ হতে চলেছে। এত ভেবো না বুড়িমা, প্রাণভোমরা এখন রোহিণীর হাতে, এবার কিছু সরে দাও কালনাগিনী, আমার কাছে সরে দাও কালনাগিনী। শুনতে পাচ্ছ বুড়িমা, শুনতে পাচ্ছ তুমি কামিনীর আকুল চিৎকার? এমন চিৎকার শুধু হারেরই হতে পারে। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি দ্রুত গিয়ে অগ্নি আর রোহিণীকে ওই রাক্ষসী পুরী থেকে উদ্ধার করে আনছি। আমার কাজ এখনো শেষ হয়নি কালনাগিনী। দিদা যে আমাদের ছেড়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আমি এটা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। এটাই সত্যি বন্ধু, চাঁদ মাঝ আকাশে আসার অপেক্ষা মাত্র,
সেই চাঁদের আলো দিদিমার গায়ে পড়তেই দিদিমা চিরতরে ধোয়ায় মিলিয়ে যাবে। তারপরে আর কোনোদিনও আমরা এখনো সুযোগ হারাইনি। মানে মিত্রা ভান, এটা এটা কোথায় পেলেন? তুমি এখনো বুঝতে পারছো না, এইটা তোমার প্রাপ্য পুরস্কার, তোমার অর্জিত শুভ শক্তি দিয়ে বানানো। কামিনী চেষ্টা করে এটা ধ্বংস করতে পারেনি, তাই এই নিদ্রাবান আবার সৃষ্টি হয়েছে। বন্ধু, আমাদের শেষ চেষ্টা করতেই হবে, তাড়াতাড়ি করো বন্ধু, হাতে কিন্তু একদম সময় নেই। চাঁদের আলো দিদিমার গায়ে পড়ার আগেই যা করার করতে হবে। দেখেছো বন্ধু, দিদিমার দেহ মিলিয়ে যায়নি। দেখো বন্ধু, মিলিয়ে যায়নি। তুমি এবার শান্তিতে ঘুমাও দিদা, বাকি সবকিছু তোমার দুই নাতনি ঠিক সামলে নেবে। তোমার আশীর্বাদের হাত রয়েছে আমাদের মাথার উপর। আমি দিদিমার দেহ সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিচ্ছি। চলো বন্ধু, বন্ধু এসো। রাক্ষসীপুরীর নতুন রানীকে আমাদের পক্ষ থেকে অভিবাদন, জয় হোক তোমার। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি রিমার কথা শুনে ভুল করেছি, পাপ করেছি, আর হবে না। আজ থেকে আমরা আমরা সব রাক্ষসী তোমার অনুগত, তুমি হবে আমাদের রাক্ষসীপুরীর নতুন রানী।